তো এখন বিষয়টা হচ্ছে, এখানে বলতেছে যে আমার মনিটাইজেশন এটা অফ হয়ে গেছে কিছু সময়ের জন্য, আমি যতক্ষণে অ্যাড্রেস ভেরিফাই না করাবো ততক্ষণে আমার মনিটাইজেশন অফ থাকবে। তো এখন চলে যাচ্ছে গুগল অ্যাডসেন্সে, গুগল অ্যাডসেন্স, তো এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচের দিকে আসছি, অ্যাডসেন্স গুগল, এটার উপর ক্লিক করলাম। তো এটার উপর ক্লিক করার পর এখানে সাইন ইন, এটার উপর ক্লিক করলাম। যেহেতু আমার জিমেল দিয়ে আগে লগ ইন করা ছিল, এজন্য আমাকে সরাসরি আমার গুগল অ্যাডসেন্স এই পেজে নিয়ে আসবে। তো এখানে আসার পর আবার দেখেন একটা মেসেজ শো করতেছে, Your ad units are not displaying ads because you haven't yet verified your address pin. তো ইউটিউব থেকে যখনই আমার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছিল, তখনই আমি গুগল অ্যাডসেন্সে আমি একটা অ্যাকাউন্ট খুলেছিলাম। তো গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট খোলার সময় আমি যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই অ্যাড্রেসে, মানে নিয়ম অনুযায়ী যখনই আমার গুগলে, মানে গুগল অ্যাডসেন্সে আমার $10 হয়ে যাবে অ্যাড্রেস ভেরিফাই করার জন্য, একটা পিন পাঠাবে। তো যেই বাসার অ্যাড্রেস দেওয়া ছিল আমার, ওই বাসাটা আমি পরিবর্তন করি, মানে আমি অন্য এরিয়ায় চলে যাই। তো ওই নিকটস্থ যে পোস্ট অফিস আছে এবং যে বাসায় আমি ছিলাম, উভয় জায়গায় আমি খোঁজ নিয়েছি চিঠি আসছে কি না, কিন্তু তারা বলে যে কোনো চিঠি আসে নাই। তো পরবর্তীতে আমি যেটা করলাম, এখানে আসার পর দ্বিতীয়বার আবার এখানে আমি যখন ওই মেসেজটা এখানে দেখেন, যদি এই মেসেজটা যখনই শো করছে তখন আমি আবার এখানে গুগল অ্যাডসেন্সে ঢুকছি। ঢোকার পরে আমি এখান থেকে আমার যে অ্যাড্রেস যেটা ছিল সেই অ্যাড্রেসটা পরিবর্তন করেছি। তো এখান থেকে চলে গেছি পেমেন্টে, পেমেন্টে যাওয়ার পরে একটু নিচের দিকে, একটু হ্যাঁ নিচের দিকে আসলাম। এখানে ম্যানেজ সিটিং একটা অপশন আছে, এই ম্যানেজ সিটিংয়ের উপর ক্লিক করলাম। তো ম্যানেজ সিটিংয়ের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে যদি আসেন, দেখেন এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস এইটা দেওয়া আছে। তো এই নেম অ্যান্ড অ্যাড্রেস এটাকে আপনি, আমি তখন পরিবর্তন করেছি, এখানে এই যে কলম চিহ্ন দেওয়া আছে এটার উপর ক্লিক করে আমি অ্যাড্রেসটা পরিবর্তন করেছি। পরিবর্তন করে এরপর আমি নতুন করে আবার এখানে এই থ্রি ডটের উপর ক্লিক করে, বা এখানে একটা অপশন থাকবে আপনার যে আপনি নতুন করে আবার আবেদন করতে পারবেন। কিন্তু এখানে দেখেন যখনই আমি আবেদন করেছি তখনই আমাকে বলছে যে আপনি 6 নভেম্বর 2020 এই তারিখে আপনি আবেদন করেছেন, 2 থেকে 4 সপ্তাহ, মানে 1 মাস যখন পূর্ণ হবে, মানে 1 মাসের ভিতরে আমার চিঠিটি হাতে আসার কথা। তো এখন যদি বিষয়টা হচ্ছে, যদি আপনার এই 1 মাসের ভিতরে আপনার যদি চিঠিটা না আসে, তো সেকেন্ড টাইম আপনি আবার এখানে আবার পিন পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তো এর আগে আবার এখানে সেই অপশনটা শো করতেছে না, যখনই আমার 1 মাস হয়ে যাবে তখনই আমি আবার আবেদন করতে পারতাম, কিন্তু আমার আবেদন করার প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমি চিঠিটা পেয়ে গেছি। তো যেহেতু আমি আমি গুগল অ্যাডসেন্স থেকে আমি চিঠিটা পেয়েছি, তো আমি এখন পিনটা ভেরিফাই করে নিই। তো এই জন্য এখন ক্লিক করব এই যে ভেরিফাই, এটার উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে এই অপশনটা চলে আসছে। তো এখানে আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি, তো 6 ডিজিটের এই পিনটা। তো এই পিনটা দেওয়ার পরে, এখানে 6 ডিজিটের পিনটা দেওয়ার পরে এখানে আমি সাবমিট দিলাম। তো সাবমিট দেওয়ার পর ইওর বিলিং অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড, তো আমার একটা লেখা আসলো। তো লেখা আসার পরে এখানে দেখেন ওইটা অপশনটা চলে গেছে। তো এখন যদি আমি একটু রিলোড দেই, দেখি কোনো পরিবর্তন আসে কি না। দেখেন এখন আমার কিন্তু এখানে যে উপরে যে মেসেজটা ছিল সেই মেসেজটা এখন আর নেই, আমার মেসেজটা কি চলে গেছে। তো আমি এখন চলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে, ইউটিউব চ্যানেলে দেখি এখানে আবার, যেহেতু আমি ভেরিফাইড করেছি, এখানে আমি একটু রিলোড দিই, দেখি এখানে কোনো পরিবর্তন আসে কি না। যদিও আমার চ্যানেলে এখান থেকে এখনও মানে লেখাটা যাচ্ছে না, কিন্তু আমার কিছু সময় অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে হয়তোবা তারা এটা পরিবর্তন করে দেবে। তো 24 ঘন্টা পরে যখন চ্যানেলে আসি তখন দেখি যে পূর্বের যে মেসেজটি ছিল সেটা আর নেই, এখন এই কোভিড-19 যে মেসেজটা সেটা শো করতেছে। আরেকটা বিষয় যেটা দেখলাম সেটা যে মনিটাইজেশন এটা সম্পূর্ণ অফ, মানে আমার যতগুলো ভিডিও আছে সব ভিডিওর মনিটাইজেশন অফ হয়ে আছে। এরপরে যেটা করলাম, এখান থেকে মানে চলে গিয়েছি এই যে আপনার ভিডিওর উপরে এখানে ক্লিক করেছি, এই যে দেখেন এটা সিলেক্ট অল লেখা আছে, তো এই এটার উপর ক্লিক করেছি। এটার উপর ক্লিক করার পর একটু যদি দেখেন এখানে অল ভিডিও সিলেক্টেড, এই অল ভিডিও সিলেক্টেড এটার উপর ক্লিক করেছি। ক্লিক করার পর এখানে এই যে এডিটের উপর ক্লিক করেছি, এডিটের উপর ক্লিক করার পর যদি একটু দেখেন এখানে এই যে মনিটাইজেশন, তো মনিটাইজেশন লেখা আছে, এই মনিটাইজেশনের উপর ক্লিক করার পর এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অন অফ আছে, তো আমি অফের উপর ভুলেও ক্লিক করিনি, আমি কয়েকবার আমি অনের উপর ক্লিক করেছি।
তো অনেক উপর ক্লিক করার পর এখান থেকে আমি আপডেট ভিডিও এখানে এই যে আপডেট ভিডিও এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এই যে এখানে একটা টিক মার্ক দিয়ে দিয়েছি টিক মার্ক দিয়ে দিয়ে আপডেট ভিডিওস এটার উপর ক্লিক করেছি তো এটার উপর ক্লিক করার সময় লোড নেছে লোড নেওয়ার পরে আমি আবার রিলোড দিয়েছি তো রিলোড দেওয়ার পর দেখি আমার সব মনিটাইজেশনগুলো অন হয়ে আছে তো এইভাবে আমি আমার গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই করেছি এবং মনিটাইজেশন নিয়ে যে সমস্যা ছিল সেই সমস্যাটা সমাধান করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ